أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত কর্মী ভাইয়েরা, আজকে লম্বা আলোচনা নয়, আপনাদের আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে সাহস করে, হিম্মত করে, বলিষ্ঠতা দেখিয়ে, নিজেদের ইমানের দৃঢ়তা দেখিয়ে এই আন্দোলনে পা বাড়াতে সক্ষম হয়েছেন, এই আন্দোলনে সামিল হওয়ার সুযোগ নিতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সেই সুযোগ দিয়েছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ যেন আপনাদের সাথে আমাদের মতো এই গুনাহগার গোলামদেরকেও একজন কর্মী হিসাবে কবুলে মঞ্জুর করেন, সে প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আজকে এই প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই, ইসলামী আন্দোলনে আমাদের এই কর্মী হওয়া এটি নিতান্ত কোনো পদের নাম নয় বা এটি কোনো পদবি নয়, এটি হচ্ছে ইমানদার হিসাবে আমার জায়গা থেকে আমাকে আরেকটু আল্লাহর দিকে অগ্রসর করে নেওয়া। ওয়াসজুদ ওয়াকতারিব, আমরা যে প্রতিদিন নামাজে সিজদা দেই, এই সিজদার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আল্লাহর দিকে আগাও, সিজদা দাও আল্লাহর দিকে আগাও। প্রত্যেক সিজদার মধ্য দিয়ে একজন ইমানদার নামাজের শিক্ষা হচ্ছে সে সিজদার মধ্য দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য প্রতিযোগিতা করে। ওয়াসজুদ, এটা আল্লাহর নির্দেশ, অকতারিব, তোমরা এক এক সিজদার মধ্য দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নিজেদের প্রতিযোগিতায় লিপ্ত করো, কম্পিটিশন করো। আজকে আমরা সহযোগী ছিলাম, সমর্থক ছিলাম, এখন সেখান থেকে আমাদেরকে কর্মী হিসাবে আমরা নিজেদেরকে উপনীত করতে পেরেছি। এটি আমাদের দায়িত্বের জায়গা, এটি আমাদের কর্তব্যের জায়গা, এটি আমাদের পছন্দ অপছন্দের বিষয় না। জামাত ইসলামী আমার ভালো লেগেছে তাই আমি কর্মী হয়েছি, ব্যাপারটা তা নয়। এটি ভালো লাগা না লাগার ব্যাপার না, এটি আমার দায়িত্বের প্রশ্ন। আপনার জীবনের অক্সিজেন গ্রহণ করা এটি ভালো লাগা না লাগার প্রশ্ন না, এটি পছন্দ অপছন্দের ব্যাপার না। অক্সিজেন গ্রহণ করা আপনার জীবনের জন্য প্রয়োজন, না হলে আপনি মরে যাবেন, না হলে আমি মরে যাব। এটি ভালো না লাগলেও করতে হয়, ভালো লাগলেও করতে হয়। এটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য, অপরিহার্য অঙ্গ, এটি না হলে আপনি বাঁচবেন না। ইসলামী আন্দোলনে সক্রিয় থেকে কর্মী হিসাবে অগ্রণী ভূমিকা পালন করা ইমানের প্রসঙ্গে ঠিক সেরকমই ভূমিকা। অক্সিজেন ছাড়া যেমন আপনার জীবন বাঁচে না, ইসলামী আন্দোলনে অগ্রসর কর্মী হিসাবে ভূমিকা পালন করা ছাড়া আমার ইমান বাঁচে না। একজন মানুষের জন্য তার ইমান বাঁচানো তার চেয়ে বেশি জরুরি, জীবন বাঁচানো যত জরুরি। আমার জন্য জীবন বাঁচানো যত জরুরি, তার চেয়ে ইমান বাঁচানো তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই যে এটি ভালো লাগা না লাগার প্রশ্ন না। আলহামদুলিল্লাহ, আপনারা চমৎকার অনুভূতি ব্যক্ত করেছেন, আমি প্রত্যেকের অনুভূতি শোনার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের অনুভূতির সাথে আমরাও একমত পোষণ করে বলতে চাই, আল্লাহ তাআলা যেন এই পথে আমৃত্যু আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, আমরা সকলে বলি আমিন। তৃতীয় কথা হচ্ছে, আপনি যে আজকে কর্মী হয়েছেন, এই কর্মী হওয়ার মধ্য দিয়ে আমাদের একই সাথে শুকরিয়া আদায় করতে হবে, একই সাথে কিন্তু আপনাকে অনুতপ্ত অনুসূচিত মন নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। কেন? এটা এই জন্য যে আমার জীবনে একটা লম্বা সময় চলে গেছে, আমি সহযোগী ছিলাম, আমি সমর্থক ছিলাম, 3 বছর ধরে, 4 বছর ধরে, 5 বছর ধরে, 8 বছর, 10 বছর, 15 বছর ধরে এরকম ছিলাম। এই যে লম্বা একটা টাইম চলে গেল, আপনার জীবনে আমাকে যদি জিজ্ঞেস করি যে আকিমুস সালাত, নামাজের হক আদায় করার জন্য এখানে কে কে আছেন, নামাজের সহযোগী, যে আমি নামাজের সমর্থক, নামাজের কর্মী না, আমি নামাজ পড়ি না, আমি নামাজকে শুধু সাপোর্ট করি, এরকম কেউ এখানে আছেন নামাজি হিসাবে, যে আমি নামাজের সমর্থক, নামাজের সহযোগী ছিলাম 5 বছর ধরে মাসুদ ভাই, আমি নামাজ পড়ি নাই, আকিমুস সালাতের নির্দেশ আমি কোরআন থেকে জেনেছি, শুনেছি, বুঝেছি, তারপর 10 বছর আমি নামাজের সমর্থক ছিলাম, সহযোগী ছিলাম, একজন ভাই কি এখানে পাওয়া যাবে? আকিমুস সালাতের জন্য তো সহযোগী হতে বলা হয় নাই, আকিমুস সালাতের জন্য তো সমর্থক হতে বলা হয় নাই, নামাজ পড়তে বলা হয়েছে। নামাজে আকিমুস সালাতে যেমন সহযোগী সমর্থকের কোনো ভূমিকা নেই, এটার কোনো স্থান নেই, এটার কোনো মূল্য নেই, এটার কোনো তাৎপর্য নেই। আর আকিমুদ্দিনে আমি সহযোগী সমর্থক হয়ে থাকার মধ্যে কোনো তাৎপর্য নেই, কোনো মূল্য নেই, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আল্লাহর কাছে সেই জন্য আমার তওবা ইস্তিগফার নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়া, যে আল্লাহ আমার যে লম্বা একটা সময় চলে গেল, আমি সেটার কাফফারা হিসাবে এখন অতিরিক্ত সময় তোমার দিনের পথে ব্যয় করে আমি আমাকে তোমার কাছে উপস্থাপন করতে চাই।
সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা। আল্লাহর বান্দা যারা, আল্লাহর গোলাম যারা, তারা যখন ইমানকে উপলব্ধি করতে পারে, ইমানকে যখন তারা অনুভূতিতে নিতে পারে, তখন তারা সাধারণ কাজ করে না, তারা অসাধারণ কাজ করে, অগ্রণী ভূমিকা পালন করে। তারা বুঝতে পারে আমার কর্মী, আমার কাজ করতে হবে। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আমি ইমানদার, আমি আল্লাহর রাস্তার কর্মী, আমি কোরআনের কর্মী, আমি দীন প্রতিষ্ঠার কর্মী। আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর দ্বিতীয় রাস্তা হচ্ছে তাগুতের রাস্তা, শয়তানের রাস্তা। সুতরাং দুটো রাস্তা, হয় আল্লাহর কর্মী না হয় শয়তানের কর্মী, খলিফাতুল্লাহ না হয় খলিফাতুল শয়তান, হয় আল্লাহর প্রতিনিধি না হয় শয়তানের প্রতিনিধি, হয় সিরাতাল মুস্তাকিম নিয়ামতের রাস্তা না হয় বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন অভিশপ্ত প্রাপ্তদের রাস্তা। আপনার জন্য তৃতীয় কোন রাস্তা নেই। চার নম্বরে আমি যে কথাটি আপনাকে বলতে চাই, আকিমুস সালাতের মধ্য দিয়ে আপনাকে আল্লাহ তাআলা মসজিদ খুঁজতে বাধ্য করেন। মসজিদ আকিমুস সালাত, নামাজ ব্যক্তিগত ভাবে পড়ার কোন বিধান নেই, বিধান নেই শরীয়তে, আপনাকে এটা অনুমোদন দেওয়া হয় নাই। একান্ত শরীয় ওজুর থাকলে সেটি ভিন্ন কথা, না হলে নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করার কথাই বলা হয়েছে আকিমুস সালাতে। আকিমুস সালাত মানে হচ্ছে আপনাকে মসজিদ খুঁজতে বাধ্য করা, আকিমুস সালাত মানে হচ্ছে মসজিদ খুঁজতে বাধ্য করা, মসজিদে যাওয়া। মসজিদ আপনাকে খুঁজে বের করে না, আপনি মসজিদ খুঁজে বের করেন। আজান হয়ে গেলে আজানের কানে শব্দ শুনলে, নামাজের সময় হয়ে গেলে ঘড়ির দিকে তাকান, আর সাথে সাথে মসজিদ খুঁজতে থাকেন, কোথায় আপনি নামাজ কায়েম করবেন, কোথায় আপনি নামাজ জামাতে শামিল হবেন। এটা আকিমুস সালাতের হক। ঠিক আন আকিমুদ্দিনের হক হচ্ছে সংগঠন আমাকে খুঁজবে না, আমি সংগঠনকে খুঁজব, এটা আকিমুদ্দিনের হক। আমার কর্মী ভাইয়েরা, আপনি কর্মী হয়েছেন, এখন ওই সহযোগীদেরকে ধরে ধরে আপনি তাকে এই সংগঠন মুখী করবেন, আপনি তাকে বলবেন নামাজের মধ্যে দিয়ে আপনি যেমন মসজিদ খুঁজেছেন, এবার আকিমুদ্দিনের জন্য আপনাকে সংগঠন খুঁজতে হবে। এই যে সংগঠনের ঠিকানা দিলাম আপনাকে, এটা হচ্ছে আকিমুস সালাতের হক, মসজিদ খোঁজা। আর আকিমুদ্দিনের হক হচ্ছে সংগঠন খুঁজে বের করা। দ্বিতীয় হতে এরপরে হক হচ্ছে পঞ্চম নম্বরে যে কথাটি বলতে চাই, আকিমুস সালাত আপনি মসজিদে গিয়ে প্রথম যেটা শুরু করেন, হয় আপনি ইমাম হন না হলে মুক্তাদি হন, এই দুটোর বাইরে মসজিদের নামাজে নামার আর কোনো অবস্থান নাই। আপনার অবস্থান দুটো, হয় আপনি ইমাম না হলে মুক্তাদি, দুটো যেটাই আপনি করেন, ইমাম হলে আপনাকে আনুগত্য করতে হয়, মুক্তাদি হলেও আপনাকে আনুগত্য করতে হয়, চূড়ান্ত নিয়ম কানুন মেনে আপনার জীবন পরিচালনা করতে হয়। আপনি চাইলেই দুটো সিজদার জায়গায় তিনটে সিজদা দিতে পারেন না, আপনি চাইলেই দু রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়তে পারেন না, আপনি তা পারেন না। ইমাম পছন্দ হোক না হোক আপনাকে সেখানে আনুগত্য করতে হয়, নামাজ পড়তে হয়। ইমাম একটু লম্বা করলেও আপনাকে নামাজে সামিল থাকতে হয়, ইমাম একটু সংক্ষিপ্ত করলে আপনাকে নামাজে সামিল থাকতে হয়, আপনার ভালো লাগলেও ইমামের আনুগত্য করতে হয়, ভালো না লাগলেও আপনাকে ইমামের আনুগত্য হওয়া করতে হয়। আনুগত্যের এই নামাজে যে ট্রেনিং, আর আকিমুদ্দিনের সেই ট্রেনিং বাস্তবায়নের জায়গা হচ্ছে আপনি ওখানে মসজিদ খুঁজে বের করেছেন, এখানে সংগঠন খুঁজে বের করেছেন, ওখানে ইমামের আনুগত্য করা শিখেছেন, এখানে দায়িত্বশীলের আনুগত্য করা এখন নিজের জীবনের জন্য অপরিহার্য করে নেওয়া। দাওয়াত পেয়েছেন, এবার প্রশিক্ষণ পেয়েছেন, এবার ইসলামী মুআশারা, এবার নিজের জীবনটাকে পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা। ইন্না সাকারাতি লিকুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের একটা পরিশুদ্ধের জিনিস আছে, সবকিছুকে পরিষ্কার করার একটা জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাকারাতিল কুলুবি যিকরিল্লাহ, আর মানুষের এই অন্তরটা পরিশুদ্ধ করার জন্য আল্লাহর সার্বক্ষণিক স্মরণ, আর সার্বক্ষণিক স্মরণকে বলা হয় আন আকিমুদ্দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিল প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রাখা। আমি আমার কর্মী ভাইদেরকে অনুরোধ করব, নিজের অন্তরটা পরিশুদ্ধ করে এক ধাপ এগিয়ে যাওয়ার নাম কর্মী হওয়া। আমি আগে 30 দিন কোরআন পড়তাম না, এখন 30 দিন কোরআন পড়ব। আগে আমার কাছে এনত চেয়ে নিতে হতো, এখন আমি নিজে তোকে এনত দেব। আগে আমাকে লোকেরা কর্মী বানিয়েছে, এখন আমি কর্মী নিজে বৃদ্ধি করব, এটার নাম কর্মী, এটার নাম আমার মানুন নাম, এটার নাম হচ্ছে আলামান আতাল্লাহি বিকলবিন সালিম, আলামান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ইয়াউমা লা ইউনফাউ ওয়ালা বানুন, কালকেবদের কঠিন সেই ভয়াবহ দিনে তোমার কোনো কিছু কাজে লাগবে না, কোনো কিছু কাজে লাগবে না, এমনকি তোমার আমল পর্যন্ত গ্রহণযোগ্য হবে না, আমল পর্যন্ত গ্রহণযোগ্য হবে না। আলামান আতাল্লাহি বিকলবিন সালিম, একটা প্রশান্ত আত্মা যদি তুমি তৈরি করতে না পারো, একটা পরিশুদ্ধ অন্তর যদি তুমি তৈরি করতে না পারো, সেই পরিশুদ্ধ অন্তরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, পরিশুদ্ধ অন্তর তৈরি করতে হলে তুমি কি করবে,
আহমদ শরীফ গ্রন্থে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, আকসারু যাকারাল্লাহ, তোমরা এত অধিক পরিমাণ আল্লাহ স্মরণে নিজেকে নিয়োজিত রাখো, হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমার অঞ্চলের লোকেরা, তোমার পরিবারের লোকেরা, তোমার সহকর্মী, তোমার সহপাঠীরা তোমাকে হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমাকে পাগল উপাধিতে ভূষিত করবে। এই চোখের পানি, এই শরীরের ঘাম, এই শরীরের রক্ত, এই তিনটি উপাদানে একজন কৃষকের জমিন যখন ফসলের জন্য উর্বর হয়, একজন কর্মীর চোখের পানি, একজন কর্মীর শরীরের ঘাম, একজন কর্মীর প্রয়োজনে শরীরের রক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ভিজিয়ে এই তিনটি উপাদান দিয়ে বদরের ময়দানকে উর্বর করেছিলেন, এই তিনটি উপাদান দিয়ে উহুদের ময়দানকে উর্বর করেছিলেন, এই তিনটি উপাদান দিয়ে আহজাবের ময়দানকে উর্বর করেছিলেন, আর তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মদিনা রাষ্ট্র দিয়েছিলেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মক্কা বিজয় দিয়েছিলেন। আজকে কর্মী ভাইদের অনুরোধ করব, ময়দানে ঘাম ঝরাবার আগে জায়নামাজের চোখের পানিতে চোখের জায়নামাজ ভিজান, তারপরে শরীরে ঘাম ময়দান ভিজান, আপনার ইউনিটটাকে সিদ্ধ করুন, প্রয়োজনে রক্ত ঝরানো, প্রয়োজন হলে রক্ত দেওয়ার মতো করে মানসিক প্রস্তুতি রাখুন। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তাহলে আল্লাহ বলেন আমি তোমাকে তার চেয়ে সবচেয়ে প্রিয় জিনিস, আমার সাহায্য এবং বিজয় তোমার সাথে আমি দান করে দেব। আমার ভাইয়েরা আসুন, আপনার আজকে মনের যেমন বিজয় হয়েছে, আপনাকে আল্লাহ 3.5 হাজার ঘটিতে যেমন বিজয় দিয়েছেন, আপনি যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের আলোকে এখন যদি আমরা আমাদের ইউনিটকে পরিবর্তন করতে পারি, আমাদের ওয়ার্ডকে যদি, আমার এই চারিত্রিক মাধুর্য দিয়ে সেখানে একটা প্রভাব সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই জমিনেও আল্লাহ তাআলা এরকম একটা বিজয় আমাদেরকে দিবেন, এরকম একটা ঘোষণা আমরা দান করতে পারবো, এরকম একটা বিজয় উল্লাস আমরা সেদিন পুরো জমিনে করতে পারবো। এই 56,000 জমিনে আপনার পরিবর্তনের সোয়া লাগানোর জন্যই আপনার পরিবর্তন, আপনার পরিবর্তন আপনার পরিবর্তনের জন্য না, আপনার পরিবর্তন জমিন পরিবর্তনের জন্য, জমিন পরিবর্তনের জন্য জীবন পরিবর্তনের কোন বিকল্প নেই, সেই জীবন পরিবর্তনের সিদ্ধান্ত মূলত বাস্তবায়ন করতে হবে জমিন পরিবর্তনের মধ্য দিয়ে।